সাজেস্ট করব না আপনার গেট নিলে ন্যূনতম আপনার তিন মিলি দিয়ে নিতে হবে এতদিন তো ফুলের বাগানে দেখছেন একটা গেটের বাগান দেখেন হ্যাঁ এখানে কিন্তু এই গেটটা যাবে হচ্ছে এটা এই দুটো মিলে একটা বাউন্ডারি গেট এই দুটো মিলে একটা গেট এইখানে রয়েছে আর একটি গেট ওই পাশে রয়েছে আর একটি গেট এই গেটটি যাবে কিন্তু কিশোরগঞ্জে এই গেট যাবে গাজীপুরে তো বিভিন্ন জায়গার গেট হয়েছে গেট আছে তখন একটা একটা করে কমপ্লিট হবে ইনশাল্লাহ একটা একটা করে রিভিউ পেয়ে যাবেন লেয়ার এটা কিন্তু পিতালের এবং এই চাবিগুলো দেখতে পাচ্ছেন বারোটি চাবি এটা কিন্তু পুরোটাই পিতালে যত ব্যবহার করতে থাকবেন আর এটা লাল হতে থাকবে এটা হচ্ছে পাঁচ মিলি দিয়ে তেরোশো টাকা টাকা আমি একটা ভালো একটা পাঁচ মিলি আপনার মিলি দিয়ে করেন আপনার সবচেয়ে ভালো হবে চোরের হাত থেকেও বাঁচবেন বাড়ির সৌন্দর্য ইনশাল্লাহ বড় দেবে এইগুলো কিন্তু সবই অনলাইনের অর্ডার এটা কেউ আমার প্রতিষ্ঠানে আগে আসে নেই অর্ডার দেওয়ার পরে একজন আসছে ভাই আমি লোক পাঠাবো আপনার কাজ করতে থাকেন আমি লোক পাঠাবো আমার ভাবমাত যে সৌরভ ভাই ঠিক মতো কাজটা করতেছে কিনা এটা চেক এক দশজনের লোক পাঠাবে তো এটা যে স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই ডিজাইন ব্যতীত যে কোনো ডিজাইন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে কালেকশন করে দেবেন ভাই আমার এই গেটটা তৈরি করতে হবে ইনশাল্লাহ লেজার কাটিং এর গেট তৈরি করে দিব একদম একশো পার্সেন্ট স্টিলের হ্যাশ দিয়ে খরচ পড়বে মাত্র দশ হাজার টাকা আর যদি ষোলো গাজার নেন তাহলে দশ হাজার পাঁচশো টাকা তিন ফিট বাই সাত ফিট এবার সে সাড়ে তিন ফিট বাই সাত ফিটে এটা যদি আপনি হ্যাঁ আড়ারো গাছের চৌকাট দিয়ে নেন দুই পাশে ডিজাইন এবং স্টিলের হ্যান্ডেল থাকবে তাহলে খরচ পরে মাত্র এগারো হাজার আর যদি ষোলো গাছের চৌকাট নেন তাহলে কিন্তু খরচ পরে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এবং দশটা বা তার বেশি যদি কেউ অর্ডার করে তাহলে কিন্তু সারা দেশে পরিবহন খরচ সম্পূর্ণ ফ্রি আসলাম আলাইকুম ভেয়ার ফয়সাল বুলুকের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে তারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি সৌরব অ্যান্ড ব্রাদার্স স্টিল হাউস এখানে দরজা জানালা গেট গ্রিন সহ যাবতীয় আইটেম তৈরি করে থাকেন দীর্ঘদিন যাবত এই প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গেই ব্যবসা করে আসছেন আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের মালিক সৌরভ ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনি কেমন ভাই আপনার একটা রাজকীয় গেট এই গেটটা কিসে তৈরি এটা হচ্ছে প্লেট দিয়ে তৈরি করা হয় মূলত এই এই ধরনের প্লেট দিয়ে জাহাজ তৈরি করা হয় কিন্তু জাহাজ তৈরি করা আরো মোটা প্লেট দিয়ে লেজার কাটিং হ্যাঁ লেজার কাটিং কি ডিজাইন করছেন এটা হচ্ছে ডিজাইন হ্যাঁ বল ডিজাইনে বলতে পারেন কিন্তু এটা হচ্ছে সৌদিয়ান ডিজাইন দেখা যায় মধ্যপ্রাচ্যে এই ধরনের গেট সবচেয়ে বেশি চলে এই গেটটা কত বাই কত ফিট পাশে আছে পাশে আছে নয় ফিট উচ্চতা আছে সাত ফিট এবং তাজ আছে দেড় ফিট তাজটা একটু যদি দেখাই এখানে কিন্তু কালেমা লেখা আছে এবং ভাইয়ের নামও লেখা আছে আপনার চাইলে যে কোনো ডিজাইনে কালেমা বাদ দিয়ে যে কোনো ডিজাইন যে কোনো কালার করে নিতে পারবেন এই গেটটি যাবে হচ্ছে সৌদি প্রবাসী মোহাম্মদ জয়নাল আবেদিন ভাই অর্ডার করেছে তার বাড়ি হচ্ছে সিলেটের গোলাপগঞ্জে সিলেটের গোলাপগঞ্জ আপনাদের অর্ডার হলো কিভাবে ভাই এটা হচ্ছে অনলাইন থেকে যেহেতু ভাই আমি আগে বলছি ভাইয়ের পাশ ভাই থাকে কিন্তু সৌদিতে সৌদিতে থাকে এবং সে ওইখান থেকে আমাদের এই অনলাইনের মাধ্যমে অর্ডার করে এবং ইতিমধ্যে গেট তৈরি করা হয়েছে আর আমরা কিন্তু বরাবরই ঢাকার বাইরের যে কাজগুলো করি এগুলোর রিভিউ বেশি করি যাতে কাস্টমার বুঝতে পারে যে না আমরা অনলাইনে কাজ করি আর এই পাশে দেখতে পাচ্ছেন গ্রিল আজকে হচ্ছে গ্রিলের সুপার অফার সুপার আমার বিএসআর গ্রিল মাত্র একশো ত্রিশ টাকা কেজি একশো ত্রিশ টাকা মাত্র একশো ত্রিশ টাকা আর দেখেন যে বিএসআর এম কিন্তু লোক বিভিন্ন জায়গায় দেখতে পারবেন এবং বিএসআর লেখা থাকবে শুধুমাত্র যে বিএসআরএম লেখা এই গ্রিল গুলো হচ্ছে একদম অরিজিনাল বিএসআরএম কোম্পানির এই গ্রিল এই গ্রিল আপনার কত পিস যাচ্ছে এই গ্রিল যা ভাই এইটা হচ্ছে একটা দশ তলা বিল্ডিং এর কাজ এ পাশে যে গ্রিল রাখা আছে এ পাশে গ্রিল রাখা আছে এ পাশে মিলে প্রায় এক টনের মতো গ্রিল আছে প্রায় এক টনের মতো গ্রিল আছে প্রায় তেরো চোদ্দ পিস বারান্দার গ্রিল সব এই কাজ যখন করবো তারপর ইনশাল্লাহ বিল্ডিং এ গিয়ে একটা রিভিউ তৈরি করবো তো আপনারা যদি বক্স দ্বারা নিতে চান যেহেতু গ্রিল রাখা আছে ফুল দেখা যাচ্ছে না আপনাদের যে নাম্বার থাকবে স্ক্রিনে আছে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে আমরা ফুল ছবি দিয়ে আপনারা এই দরজা নিতে চাইলে দশ হাজার পাঁচশো টাকার মধ্যে হ্যাস বল দিয়ে খরচ পড়বে মাত্র দশ হাজার টাকা আর যদি ষোলো কাজের নেন তাহলে দশ হাজার পাঁচশো টাকা তিন ফিট বাই সাত ফিট এবার সেই সাড়ে তিন ফিট বাই সাত ফিটে এটা যদি আপনি আঠারো গাজের চৌকার দিয়ে নেন দুই পাশে ডিজাইন এবং স্টিলের হ্যান্ডেল থাকবে তাহলে খরচ করে মাত্র এগারো হাজার আর যদি ষোলো গাজার চৌকার নেন তাহলে কিন্তু খরচ করে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এবং দশটা বা তার বেশি যদি কেউ অর্ডার করে তাহলে কিন্তু সারা দেশে পরিবহন খরচ সম্পূর্ণ ফ্রি আর দশটা কম অর্ডার করলে পরিবহন খরচ ফিফটি পার্সেন্ট দিতে হবে আচ্ছা স্বরূপ ভাই আমরা এই গেটে এসে এই গেট সম্পর্কে জানবো যে কোথায় কোন মালটা ইউজ করছেন এবং গেটের যে চৌকাট মানে মানে ফ্রেমটা এটা কত গেজের মাল ইউজ করছেন এটা হচ্ছে গ্যালবানাইজ বক্স এটা হচ্ছে ষোলো গাজার বক্স ব্যবহার করেছি এবং এটা পকেট দেখতে পাচ্ছেন হ্যান্ডেল ব্যবহার করছি এখানে দুটো এসএস এর হ্যান্ডেল ব্যবহার করবো এবং এই গেটে কিন্তু একটা লক আছে ভাই কিন্তু আমাদের কাছে এক্সট্রা একটা লক নিছে যেটা হচ্ছে এসিড প্রুফ আর এটা সাইজ কিন্তু বিভিন্ন সাইজে নিতে পারবেন এটা যেমন পাশে আছে নয় ফিট আপনারা চাইলে সাত ফিটও করতে পারবেন বা ছয় ফিট করতে পারবেন আপনাদের যে সাইজের হবে ইনশাল্লাহ সেট করতে পারবে যদি বলছেন না ভাই আমার সাড়ে তিন ফিট তাও আপনি করতে পারবেন আপনি যে কোনো সাইজ করতে পারেন ভাইয়ের লকটা একটু দেখি দেই যে লকটা কতটুকু চাবি এবং কি সিস্টেম এটা হচ্ছে ভাইয়ের লক এটা হচ্ছে একদম হাই কোয়ালিটি এটার ভিতরে এ সিট দিবেন কিন্তু নষ্ট হবে না এটা হচ্ছে একটা লেয়ার আমি দেখাই এই হচ্ছে একটা সিটকানি লেয়ার এটা মোড় দিবেন এটা খুলে যাবে আর এটা হচ্ছে একদম যেটা হচ্ছে সবসময় আমরা যাতায়াতে ব্যবহার করবেন আর এটা হচ্ছে যেটা লক হবে এটা হচ্ছে একটা লেয়ার বের হলো এবং এটা দেখাই এটা কিন্তু পুরা ভরাট এবং এই হচ্ছে আর লেয়ার এটা কিন্তু পিতালের এবং এই চাবিগুলো দেখতে পাচ্ছেন বারোটি চাবি এটা কিন্তু পুরোটাই পেতে হয় আমরা ব্যবহার করতে থাকবেন আর এটা লাল হতে থাকবে তো প্রিয় দর্শক যদি এই ধরনের লক নিতে চান তাহলে কিন্তু প্রতি পিস লকের খরচ পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা এবং এর গ্যারান্টি থাকবে পাঁচ বছরের পাঁচ বছরের ভিতরে যদি আপনার লকে কোনো সমস্যা হয় তাহলে আমাদের কোম্পানি নতুন আরো একটি লক দিবে এবং এই পুরান লকটি খুলে নিয়ে আসবে আচ্ছা আপনারা কি লকটি গেটের সঙ্গে ফ্রি দিচ্ছেন না এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা দিয়ে আমাদের কাছে আলাদা কিনে নিতে হয় ভাই বাজারে দুই হাজার টাকা পনেরোশো টাকা লক পাওয়া যায় যেগুলো ফ্রি দেয় আমরা এগুলো ফ্রি দিই না এটার জন্য আমরা চার্জ নেই কিন্তু এটা ভালো মাল সাজেস্ট করি সব সময় আমরা কাস্টমার একটা ভালো স্ট্যান্ডার্ড মাল সব সময় আমরা সাজেস্ট করি সরব ভাই এই যে যে গেটের কালার করছেন এই কি কালার করছেন এই কালার এটা তো হ্যাঁ এটা কালারে কালার কোম্পানি বারজার তারপরে আরএফএল এর যে রং গুলা করে বারজার লাক্সারি সিল্ক যেটা এটা কিন্তু 5 বছরের গ্যারান্টি তারা দিয়ে থাকে এর এটার জন্য আমি আলাদা কোনো গ্যারান্টি দেব না যেহেতু 5 6 বছর পরে আপনি রং করতে হবে যেহেতু লোহার শত্রু হচ্ছে জং আর জং এর সূত্র হচ্ছে রং এর কালারটা কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি এবং ফিটিং খরচ এই গেটটি লাগাতে গেলে তিন চারজন বা পাঁচজন লোক লাগবে আমাদের পাঁচজন মিস্ত্রি গিয়ে আসবে যত্ন সহকারে এর জন্য কোনো খরচ দিতে হবে না আর যে বাকি রইল পরিবহন খরচ এই পরিবহন খরচটা আমাদের কোম্পানি ফিফটি পারসেন্ট দিয়ে দিবে আচ্ছা এরকম একটা গেট যদি কারো বাড়ির সামনে লাগাতে লাগাবে বাড়ির তো লুকই চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ অবশ্যই এই গেটটা অনেক শক্তিশালী এবং মজবুত আর এটা লোক বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য কিন্তু এই ধরনের গেট লাগানো হয় এই গেটটা আপনার মানে চোরো চোখের জন্য কি ফেলতে পারবে না এটা ভাঙতে পারবে না এটা চা এরা দাও কুরাল চাপাতি দিয়ে চেক করে নেবে ওপেন গ্যারেন্টি আছে হ্যাঁ অবশ্যই গ্যারান্টি আছে শুধু রং করে রাখবে সত্তর আশি বছর অনায়াসে ব্যবহার করবে ইনশাল্লাহ আর পিছন টা আমি দেখাবো

এবং বড় এই বড় পাল্লায় দুটি হ্যাচ বল একটি এবং দুটি দুটি সিট এবং ভিতরে যদি দেখায় ভিতরে কিন্তু একটা গেটের বাগান সাজাই রাখছি হ্যাঁ গেটের একটা বাগান বলতে পারেন সে এতদিন তো ফুলের বাগানে একটা গেটের বাগান দেখেন হ্যাঁ এখানে কিন্তু এই গেটটা যাবে হচ্ছে এটা এই দুটো মিলে একটা বাউন্ডারি গেট এই দুটো মিলে একটা গেট এইখানে রয়েছে আরেকটি গেট ওই পাশে রয়েছে আরেকটি গেট এই গেটটি যাবে কিন্তু কিশোরগঞ্জে

এই জন্য আর এই যে পাঁচ ফিট বাই গেট গুলা বা এই যে চার ফিট বাই সাত ফিট গেট আছে এই সব গেট কিন্তু আমরা ব্যবহার করছি ষোলো গাজের বক্স ব্যবহার করছি আচ্ছা এই গেট কোনটা কোথায় যাচ্ছে হ্যাঁ এটা যাবে হচ্ছে এই দুটো মিল হচ্ছে একটা এটা যাবে হচ্ছে কিশোরগঞ্জে এটা যাবে গাজীপুরে আচ্ছা এটা কিশোরগঞ্জে এই দুটো মিল হচ্ছে একটা এটা দুই পাট খুলবে হ্যাঁ দুই পাটি খুলবে ভিতরে বাইরে সবদিকে দিকে খুলবে ইনশাআল্লাহ আমি এটা স্লাইডিং কিভাবে নিতে চাই অবশ্যই স্লাইডিং ফোল্ডিং রেলিং যা চা এরপরে ফাইনাল রং করা হবে তো এটা কিন্তু একটা তিন ফিট একটা গেট যদি চাই রুমের জন্য ব্যবহার করতে পারবে এই দাম কেমন এটা হচ্ছে মিলি দিয়ে তেরোশো টাকা স্কোয়ার ফিট

অর্ডার দেওয়ার পরে একজন আসছে ভাই আমি লোক পাঠাবো আপনার কাজ করতে থাকেন আমি লোক পাঠাবো আমার ভাব মতো যে সৌরভ ভাই ঠিকমতো কাজটা করতেছি কিনা এটা চেক এক দশজনের লোক পাঠাবে তো এটা যে স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই ডিজাইন ব্যতীত যে কোনো ডিজাইন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে কালেকশন করে দেবেন ভাই আমার এই গেটটা তৈরি করতে হবে ইনশাল্লাহ লেজার কাটিং এর গেট তৈরি করে দিব একদম একশো পার্সেন্ট মিল আচ্ছা সৌরভ ভাই আপনারা কত বছর ধরে এই কাজ করছেন ভাই আমি আহ 2020 সাল থেকে এর সাথে ইনভলভ করোনার পর থেকেই মানে করোনা শুরু থেকেই আমার এই ব্যবসায় ইনভলভ হওয়া আর আমি এই যে বিবিএমবি কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ সরবা এই 5 মিলি লেজার কাটিং দিয়ে যদি এই গেট কেউ নিতে চায় এগুলোর খরচ আসবে কেমন 5 মিলি দিয়ে খরচ আসবে মাত্র 1300 টাকা স্কয়ার ফিট পানির দমে 1300 টাকা স্কয়ার ফিট মাত্র 5 মিলি তে তারপর যদি কারো বাজেট কম থাকে 4 মিলি দিয়ে নিবে মাত্র 1200 টাকা স্কয়ার ফিট 1200 টাকায় 1200 টাকা আবার এগারোশো টাকার মধ্যে নিতে পারবে তিন মিলি দিয়ে এগারোশো টাকায় হ্যাঁ তিন মিলি দিয়ে এর নিচে কি হয় এর নিচে হয় দুই মিলি দিয়ে যেগুলো হচ্ছে বারান্দার রেলিং লাগায় সিঁড়ি রেলিং করা যায় এগুলো হচ্ছে দুই মিলি দিয়ে করা হয় দুই মিলি দিয়ে আমি কারো গেস্ট সাজেস্ট করবো না আপনার গেট নিলে ন্যূনতম আপনার তিন মিলি দিয়ে নিতে হবে আচ্ছা এর একটা গেট লাস্টিং করে কেমন এটা সত্তর আশি বছর কিছু হবে না শুধুমাত্র আপনি রং করে রাখবেন

মোল্লাবাড়ি মসজিদের সামনে বা মাহাতা পাম্পের সামনে নামবে তাহলে আমাদের পেয়ে যাবে আবার যদি কেউ সেতু হয়ে আসে তাহলে বাউবাজার ব্রিজের নিজ দিয়ে যে রাস্তাটা আসছে এই রাস্তা দিয়ে আসলে আমাদের পেয়ে যাবে মোল্লাবাড়ি মসজিদ বা মাহাতা পাম্পের বিপরীতে আবার যদি কেউ ঢাকার মধ্য দিয়ে আসতে চায় যে যদি ময়মন সিং থেকে আসে যদি বলে ভাই তাহলে তো ঢাকার ভিতর দিয়ে আসতে হবে তখন সে আজিমপুর কবরস্থানের পাশ দিয়ে আজিমপুর বলে সবাই চেনে যেহেতু অনেক ঐতিহ্যবাহী একটা কবরস্থান ওখানে আছে আজিমপুর কবরস্থানের রাস্তা ধরে সেকশন আসবে এখান থেকে অটোতে মাত্র দুই মিনিটের রাস্তা মোল্লাবাড়ি বা মাতা পাম্পের উল্টা পাশে নামবে ইনশাল্লাহ পেয়ে যাবে সৌরন ব্রাদার্স স্কিম হাউস ওকে বিহাস তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করবো আল্লাহ হাফেজ